প্রিয় দর্শক, হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে হোমিওপ্যাথিটাকে শেখাবো বলে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই হোমিওপ্যাথিটাকে শেখার আগ্রহ আছে। আজকের ভিডিওতে আমি অস্টিওআর্থ্রাইটিস সমস্যার জন্য একটি মূল্যবান ওষুধ সম্বন্ধে আলোচনা করব। যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে হাঁটু ব্যথার সমস্যা থাকে, এর সাথে হাঁটা চলার সময় যদি সেই হাঁটু থেকে কটকট আওয়াজ আসে, হাঁটু ফুলে লাল হয়ে যায় এবং এই হাঁটু ব্যথা এতটাই বেশি যে আপনার হাঁটা চলা করা একদম অসম্ভব হয়ে দাঁড়ায়, এই হাঁটু ব্যথার জন্য আপনি অনেক অ্যালোপ্যাথি পেনকিলার ওষুধ খাচ্ছেন, এর সাথে অনেক রকম হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, অনেক ডক্টরও দেখাচ্ছেন কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না, আপনার হাঁটু ব্যথা আর কমছে না, কী করবেন বুঝতে পারছেন না, এরকম অবস্থায় আপনার হলে আজকের ভিডিওতে একটি ভালো সমাধান পেয়ে যাবেন। আজকে আমি এমনই একটি নশন ওষুধ সম্বন্ধে বলে দেবো যে ওষুধটি আপনি মাসে মাত্র 3টি ডোজ নিলে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন, আপনাকে আর দ্বিতীয় কোনো ওষুধ নেওয়ার দরকার হবে না। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওষুধটি জানার আগে হাঁটু ব্যথা কী এবং অস্টিওআর্থ্রাইটিস কী সেটা আগে জানা দরকার। অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ব্যথাটি একটু বয়স বেশি হলেই দেখা যায়, এটা মহিলা বা পুরুষ উভয়ের মধ্যে দেখা যায়, কিন্তু মহিলাদের একটু বেশি দেখা যায়, সাধারণত 50 বছর বয়সের পর দেখা যায়। অস্টিওআর্থ্রাইটিসে কী হয়, অস্টিওআর্থ্রাইটিসটা অনেকেই জানে না, এটা একটি ক্ষয়জনিত রোগ, কিন্তু এখানে অনেকের ধারণা ক্ষয়টা হাড়ের মধ্যে হয় কিন্তু এখানে হাড়ের ক্ষয় হয় না, এটা হচ্ছে জয়েন্টের ক্ষয়। আরও ভালোভাবে বুঝিয়ে বলি, এটা হচ্ছে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ থাকে, বাংলায় যেটাকে আমরা তরুণাস্থি বলি, তার ক্ষয়। এই তরুণাস্থির ক্ষয়জনিত সমস্যাকেই বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। এখন হাঁটুর গঠনটা একটু জেনে নেব। আমাদের হাঁটুর জয়েন্ট 4টি হাড় নিয়ে গঠিত, তার মধ্যে উপরে ফিমার হাড়, নিচে টিবিয়া ফিবুলা এবং মিডিলে প্যাটিলা নিয়ে নি জয়েন্ট গঠিত হয়। এই ফিমার হাড়ের নিচে এবং টিবিয়া হাড়ের উপরে কার্টিলেজের পুরো আস্তরণ থাকে, কারণ যাতে করে হাড়ে হাড়ে ঘর্ষণ না লাগে। যখন এই কার্টিলেজ ক্ষয়ে যায় তখন টিবিয়া এবং ফিমারের মধ্যেকার গ্যাপ কমে যায়। যখন এই কার্টিলেজ ক্ষয়ে যায় তখন টিবিয়া এবং ফিমারের মধ্যেকার গ্যাপ কমে গিয়ে হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে হাঁটুতে প্রচণ্ড ব্যথা হতে থাকে। এই কার্টিলেজের ক্ষয়জনিত সমস্যাকে অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। গাড়ির ইঞ্জিন ভালো রাখার জন্য যেমন মোবিল ঢালা হয় যাতে ইঞ্জিনে ঘর্ষণ না লাগে, ঠিক তেমনি আমাদের এই হাঁটুর মধ্যে সাইনোভ্যাল ফ্লুইড থাকে যাতে ফ্রিভাবে হাঁটু মুভমেন্ট করতে পারে। এই সাইনোভ্যাল ফ্লুইডের কাজ হলো আমাদের হাঁটুর মধ্যে যাতে ঘর্ষণ না হয়। এই সাইনোভ্যাল ফ্লুইড কমে গেলে আমাদের হাঁটুতে এই ঘর্ষণ লেগে প্রচণ্ড ব্যথা হতে থাকে। এখন হাঁটু ব্যথার কারণ জেনে নেব। হাঁটু ব্যথার অনেক কারণ আছে, এর মধ্যে অন্যতম বয়সজনিত অস্থিক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস, এছাড়া হাঁটুর লিগামেন্টে আঘাত পাওয়া, অস্থি তরুণাস্থি ক্ষয়ের ফলে অস্থিসন্ধির মধ্যে দূরত্ব কমে যায়, তার ফলে হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে ব্যথা হতে থাকে, অতিরিক্ত শারীরিক ওজন বা যাদের ওয়েট খুব বেশি, যারা শরীর হেলদি তাদের কিন্তু এই হাঁটু ব্যথা প্রায় দেখা যায়। অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ব্যথার জন্য আমি যে নশন হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো, এখানে নশন ওষুধ কী সেটা একটু জানা দরকার। নশন ওষুধ হচ্ছে কোনো রোগের আক্রান্ত অংশ নিয়ে সেই অংশ থেকে নশন ওষুধ তৈরি করা হয়। যেমন উদাহরণস্বরূপ বলি, টিবি রোগীর টিবি আক্রান্ত অংশ থেকে নিয়ে টিউবারকুলিনাম নশন ওষুধটি তৈরি করা হয়। এই রকম ক্যান্সার রোগীর ক্যান্সার আক্রান্ত অংশ নিয়ে কার্সিনোসিন নশন ওষুধটি তৈরি করা হয়। আজকে যে নশন সম্বন্ধে আলোচনা করব সেই রোগী থেকে তৈরি করা হয়। যাদের হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা থাকে সেই রোগীর হাঁটু থেকে ফ্লুইড বের করে সেই ফ্লুইড থেকে নশনটি তৈরি করা হয়। সেই ওষুধটির নাম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস নশন 200 পটেন্সি। ওষুধটির নাম ভালোভাবে নোট করে রাখুন। আজকে আমি হাঁটু ব্যথার জন্য অস্টিওআর্থ্রাইটিস নশন ওষুধটির সম্বন্ধে আলোচনা করব। ওষুধটির লক্ষণ, যখন রোগী হাঁটাচলা করে তখন হাঁটু থেকে কটকট আওয়াজ আসে, যত বেশি নড়াচড়া করে তত বেশি ব্যথা বাড়তে থাকে এবং রোগী রেস্ট করলে একটু ব্যথা কম মনে হয়। রোগী যত বেশি হাঁটাচলা করে তত বেশি হাঁটু ব্যথায় কষ্ট পায়। হাঁটুর মধ্যে যে ফ্লুইড থাকে সেটা শুকিয়ে যায়, হাঁটু ফুলে যায়, হাঁটুর মধ্যেকার কার্টিলেজ ক্ষয় হয়ে হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে প্রচণ্ড হাঁটু ব্যথা হতে থাকে। আর তখন হাঁটু ব্যথা থেকে তাড়াতাড়ি আরাম পাওয়ার জন্য আমরা কী করি, তখন অ্যালোপ্যাথিক পেনকিলার খেয়ে থাকছি, তার সাথে পেন রিলিফ ক্রিম লাগাচ্ছি, তাতেও কোনো কিন্তু আরাম পাচ্ছি না। যদি আপনি আপনার হাঁটু ব্যথার জন্য অনেক রকম পেনকিলার ওষুধ খাচ্ছেন এবং অনেক হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, তা সত্ত্বেও কোনো রকম আরাম পাচ্ছেন না, আপনার হাঁটু ব্যথা আর কমছে না, তো আজকের এই হোমিওপ্যাথি নশন ওষুধটি ব্যবহার করুন, আপনার হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন এবং হাঁটুর সার্জারি বা নি রিপ্লেসমেন্ট থেকে আপনি বাঁচতে পারেন। আপনি এই হাঁটু ব্যথার জন্য যখন অ্যালোপ্যাথি ডক্টর বা অর্থোপেডি ডক্টরের কাছে যান, তখন আপনাকে প্রথমে হাঁটুর একটা এক্স রে করাতে বলে। আর যদি সেই এক্স রের মধ্যে দেখা যায় যে কার্টিলেজ ক্ষয়ে হাঁটুর গ্যাপ কমে
হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় ডক্টর আপনাকে কিন্তু হাঁটুর অপারেশন বা হাঁটু নি রিপ্লেসমেন্ট করার পরামর্শ দেয়। এই অবস্থায় আমি আপনাকে বলছি, নি রিপ্লেসমেন্ট সার্জারি করার আগে আজকের ওষুধটি একবার ব্যবহার করুন। আপনাকে হাঁটুর অস্ত্রোপচার করার দরকার হবে না। যাদের পরিবারে বংশগতভাবে অস্টিওআর্থ্রাইটিস সমস্যা আছে এবং আপনি যদি চান যে ভবিষ্যতে যাতে পরিবারের অন্য সদস্যের মধ্যে এই অস্টিওআর্থ্রাইটিস সমস্যা না হয়, তার জন্য আজকের এই ওষুধটি ব্যবহার করুন। ওষুধটি প্রিভেন্টিভ ওষুধ হিসাবে কাজ করবে। এছাড়া যদি অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা শুরু হয়ে গেছে বা দীর্ঘদিন থেকে আপনি ভুগছেন হাঁটু ব্যথায়, চলাফেরার সময় হাঁটু থেকে কটকট আওয়াজ আসছে, এই অবস্থায় এই ওষুধটি খুবই লাভজনক হবে। অস্টিওআর্থ্রাইটিস ওষুধটি খাওয়ার নিয়মটা জেনে নিন। ওষুধটি প্রত্যেক দিন খাওয়ার দরকার নেই। ওষুধটি মাসে 3 ডোজ নিতে হবে। 1 চামচ জলে 5 ফোঁটা করে পরপর 3 দিন একবার করে নিয়ে ওষুধটি বন্ধ করে দিতে হবে। এইভাবে আবার পরের মাসে পরপর 3 দিন 3 ডোজ নিতে হবে। ওষুধটি এইভাবে ব্যবহার করলে আপনার হাঁটুর যে কার্টিলেজ ক্ষয়ে গেছে সেটা ইম্প্রুভ করবে, হাঁটুর মধ্যে যে সাইনোভাইটিস ফ্লুইড যেটা কমে গেছে সেটা তৈরি করবে এবং আপনার হাঁটু ব্যথা কমাবে। এক কথায় ওষুধটি হাঁটু ব্যথার জন্য প্রিভেন্টিভ ওষুধ হিসাবে কাজ করবে। এই ওষুধটির সাথে সাথে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আরেকটি ক্যালসিয়াম ওষুধ নিতে হবে। সেই ওষুধটি হচ্ছে হোমিওক্যাল ট্যাবলেট। এটি এসবিএল কোম্পানি তৈরি করে। অস্টিওআর্থ্রাইটিসের জন্য এই ওষুধটি প্রিভেন্টিভ ওষুধ হিসাবে কাজ করে। হোমিওক্যাল ওষুধটি 2টি করে ট্যাবলেট আপনাকে দিনে 3 বার নিতে হবে। 2 থেকে 3 মাস ওষুধটি কন্টিনিউ করতে হবে। যারা হাঁটু ব্যথার জন্য অনেক ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না, আপনার হাঁটু ব্যথা কমছে না, তাদেরকে বলবো আজকের ওষুধ দুটি ব্যবহার করুন, আপনার এই হাঁটু ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। এইভাবে আমি কিন্তু একটু একটু করে হোমিওপ্যাথিটাকে শেখাতে থাকবো আপনাদেরকে। আজকে আমি অস্টিওআর্থ্রাইটিসের জন্য যে ভিডিওটি আপলোড করলাম, যদি আজকের ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় আপলোড করে থাকি। বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন।